ভোটের প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। ভোট না দিলে রাস্তা হবে? প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন কেন ভোট দেবেন না? কেন এই জল নেই বলে? জল কোথায় দেন? জল পাশার কোনো জায়গা নেই। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোড়াই করা রয়েছে, কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 2024। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না। 100 দিনের কাজে 7,000 কোটি টাকা এখনো বকেয়া রয়েছে এমনটা দাবি করছে তৃণমূল সরকার। শুধু তাই নয়, মজুরি বৃদ্ধিতেও দ্বিচারিতা করছে কেন্দ্র। এমন যখন তাদের অভিযোগ, তখন ঠিক লোকসভা ভোটের মুখেই ফের 100 দিনের কাজের টাকায় দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠল। আর এবার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়েও এবার দুর্নীতির অভিযোগ উঠেছে সেই তৃণমূলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা সুটিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি অভিযোগ করেছেন, এমন অন্তত 15 জনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা ঢুকেছে যারা 100 দিনের কাজই করেনি। এরপর জব কার্ড পিছু 500 টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে বলেছেন তৃণমূল কর্মী দেবেন ঘোষ এবং ডলি মণ্ডল, যিনি 100 দিনের কাজের আবার সুপারভাইজার। আমার সঙ্গে বলেছে যে তুমি টাকা ফেরত দাও, তোমার 500 টাকা দেবো। এখন তো করেন না, কিন্তু টাকা ঢুকলো কি করে? টাকা ঢুকলো কি করে আমি কি করে বলবো? 15 জনের অ্যাকাউন্টে 5,000-6,000 টাকা করে ঢুকিয়েছে, টোটাল 81,554 টাকা ঢুকিয়েছে। আমি যেটা জানতে পারলাম, সুপারভাইজার ডলি মণ্ডল এবং দেবেন ঘোষ নামে আমাদের এখানে লোকাল নেতা আছে, হ্যাঁ তৃণমূলের, বলেছে এই টাকাটা আপনারা রিটার্ন করে দেবেন, আমাদের তুলে দেবেন, যদি টাকা তুলে না দাও তাহলে আমরা কিন্তু পুলিশ নিয়ে আসবো। আর বললো যে তোমাদের বইতে টাকা ঢুকেছে, এই টাকা তুলে আমাদের দাও। বললো আমাদের 4,500 টাকা দাও, তুমি 500 টাকা রেখে দাও, দেবেন বাসে টাকাটা তুলে দিয়ে দাও। পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নিয়েছে, 4,00,000 টাকা ওই পুকুরের। ডলি তো তৃণমূলে দাঁড়াইছিল।